হ্যালো ভিউয়ার্স, একিমি ডট কম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আর আজ আমি আপনাদের জন্য আরেকটি চিকিৎসা পদ্ধতি নিয়ে চলে আসলাম। তো আজকে যে চিকিৎসা পদ্ধতিটি সেটি তিনটি রোগের জন্য হবে। একটি হচ্ছে সহবাসের সময় বৃদ্ধি, একটি হচ্ছে যাদের বীর্য পাতলা তাদের বীর্য ক্ষুণ করার জন্য, এবং স্বপ্নদোষের সমস্যা যাদের আছে তাদের। টোটাল এই তিন ধরনের রোগীদের জন্য মূলত আজকে চিকিৎসা পদ্ধতি। আর আপনারা সবাই জানেন যে আমরা যৌন এবং গোপন রোগের যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে কল করলে আপনারা পরামর্শ পাচ্ছেন, এবং পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছে যেসব জিনিসপত্র দিয়ে আমরা ওষুধ তৈরি করছি এবং যেসব ভেষজ, যেসব গুণাবলী, যেসব জিনিসপত্র, এগুলো আপনি সমস্ত কিছুই আমাদের কাছে ক্রয় করতে পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আজকে যে দ্রবণটি এখানে রেখেছি, এখানে বেশ কিছু পরিমাণ দ্রবণ, প্রায় 6 রকম 7 রকম দ্রবণ এখানে আছে। তো সেগুলোর নাম আমরা বলবো, আপনারা এগুলো একটু নোট করে নেবেন এবং পরিমাণও নোট করে নেবেন। এবং এই মিশ্রণটি আগে থেকে আমাদের তৈরি করা ছিল, হ্যাঁ, তো যার কারণে আপনাদের মিশ্রণটি সম্পর্কে আগে থেকে বলতে পারিনি। মিশ্রণটি সম্পর্কে আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে যেটি নেবেন সেটি হচ্ছে বাবলা আঠা। বাবলা আঠা নেবেন হচ্ছে 25 গ্রাম পরিমাণ, হ্যাঁ। আর কথিলা নেবেন, কথিলা নেবেন 50 গ্রাম, শিমুল মুল নেবেন 50 গ্রাম, তাল মাত্রা নেবেন 50 গ্রাম, ইসুকগুল দানা নেবেন 50 গ্রাম, গফুর কাটার পাউডার নেবেন 50 গ্রাম। মূলত এই জিনিসগুলো আপনারা নোট করে নিলে এগুলো দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন, এই মিশ্রণটি তৈরি করতে পারবেন, এবং সবগুলো এক জায়গায় ঢেলে খুব ভালোভাবে এটাকে মিক্স করবেন। মিক্স করলেই কিন্তু মূলত আপনাদের যে মিশ্রণটি আমাদের এখানে আছে মিশ্রণটি তৈরি হয়ে যাবে। এরপরে করণীয় কি? এরপরে করণীয় হচ্ছে যে এটা খাবেন কিভাবে। খাবেন হচ্ছে বরাবরে অন্যান্য ইসের মতো, আপনারা এটাই সামান্য সামান্য পরিমাণ, এরকম সামান্য পরিমাণ আপনারা পাউডারটি নেবেন, হ্যাঁ, সামান্য পরিমাণ, এই যে 4 চামচের হাফ চামচ মতো, উঁচু করে হাফ চামচ, আর সমান করে হলে পুরো 1 চামচ নেবেন। নিয়ে আপনারা যেটা করবেন, এতে সম পরিমাণ মধু মেশাবেন, হ্যাঁ, সম পরিমাণ খাঁটি মধু মেশাবেন। খাঁটি মধু সংগ্রহ করা এখন বর্তমানে অনেক কঠিন। তো আমাদের মধু আলী নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে যদি আপনারা যান এবং এই মধু আলী বলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো মধু আলীতে আমাদের দেখানো আছে যে আমরা আসলে কিভাবে খাঁটি মধুটা সংগ্রহ করে আপনাদেরকে আপনাদেরকে আপনাদের হাতে তুলে দিই। তো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এভাবে মিক্স করবেন। তো সেখান থেকে আপনারা, সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা অর্ডারটি করে নিতে পারেন। আবার চাইলে এই নাম্বারেও আপনারা ফোন করে খাঁটি মধু অর্ডার করে নিতে পারেন। এবং যে জিনিসগুলো, যে দ্রবণ দিয়ে মিশ্রণটি তৈরি করা, চাইলে সেটাও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আপনারা জানেন যে আমরা প্রাকৃতিক জিনিস, ভেষজ যেসব উদ্ভিদ আছে সেগুলো ছাড়া এর বাইরে অন্য কোনো কিছু দিয়ে আমরা কিন্তু চিকিৎসা করি না। এবং যারা আপনারা শিক্ষিত সমাজের মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলি যে যদি আপনারা যে জিনিসগুলো দিয়ে এই দ্রবণটি তৈরি করা, সেই জিনিসগুলোর উপকারিতা সম্পর্কে আপনি গুগল করলেই অনেক কিছু এ সম্পর্কে জানতে পারবেন। আসলে জানাটা প্রয়োজন, অনেকেই এগুলো জানে না। বর্তমানে সবাই কেমিক্যাল ড্রাগস যেগুলো আছে সেগুলো নিয়ে তাদের চিকিৎসা সমস্যার সমাধান করছেন, যেটার বড় ধরনের একটা সাইড ইফেক্ট আছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।